জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে 31 আগস্ট দুইটি দোয়া ও গণভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের 39নং ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। গাজীপুরের অনেক মানুষ মনে করছেন 15ই আগস্ট উপলক্ষে এ পর্যন্ত এটি সর্ববৃহৎ দোয়ার অনুষ্ঠান। দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনী। দোয়া ও গণভোজ অনুষ্ঠানটি সফল করার পেছনে যারা পরিশ্রম করেছেন তাদের কার্যক্রমে তিনি সন্তুষ্ট হয়েছেন। গাজী মামুন, নিউজ ডেস্ক।